আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, সুইস ব্যাংক অর্থাৎ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে, এরকম খবর অনেক পুরনো। এবং যে অভিযোগগুলো উঠেছে যে গত এক দশক ধরে অর্থাৎ দশ বছর ধরে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের অনেক অনেক দেশ, এমনকি আফ্রিকার বিভিন্ন দেশ যেগুলো নাম আপনারা আমরা হয়তো জানিও না, কিন্তু এই দুর্নীতিবাজরা তাদের টাকাকে নিরাপদে পাচার করে আফ্রিকার অনেক দেশে যে পরিমাণ হাজার হাজার হেক্টর, একর নয় কিন্তু বা বিঘা নয়, হাজার হাজার হেক্টর জমি কারা কিনেছে, কিভাবে কিনেছে, এই খবর এখন বিশ্বের বিভিন্ন যে সকল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে সরকারি এবং বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা মুদ্রা পাচার নিয়ে কাজ করে, তাদের চোখ রীতিমতো ছানা বড়া হয়ে গিয়েছে। তো আমাদের এই সব সম্ভবের দেশে এগুলো নিয়ে আলোচনা হয়, মাঝে মধ্যে পত্রিকায় বড় বড় খবর আসে, আমাদের মহামান্য হাইকোর্টে এগুলো নিয়ে আলোচনা হয়, মহামান্য বিচারপতিরা এগুলো নিয়ে খুবই শক্ত মন্তব্য করেন, কিন্তু কাজের কাজ হয় না। এখানে প্রশান্ত হাওলাদাররা সৃষ্টি হয়, তারা আবার দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে চলে যায়। এই দেশে পিকে হালদারের কথা যেটা বললাম, তার সঙ্গে সঙ্গে আব্দুল হাই বাচ্চুর মতো লোক এদেশে সৃষ্টি হয়, আমাদের নাকের ডগায় তারা ঘুরে বেড়ায়, আবার যখন দেখে যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তখন তারা আমাদের চোখের সামনে দিয়ে নিরাপদে চলে যায় আর আমরা আঙ্গুল চুষতে থাকি। তো এইগুলো আসলে নির্মম বাস্তবতা। তো সেই নির্মম বাস্তবতার কারণে কি হচ্ছে, দেশ ক্রমশ খোকলা হয়ে যাচ্ছে, অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে এবং আমাদের যে দৃশ্যমান উন্নয়নগুলো যেগুলো ঋণের টাকায় করা হয়েছে এগুলো এখন অনেকটা জাতির পরে উন্নয়নের খড়গ হিসেবে, গদা হিসেবে আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। পদ্মা ব্রিজ, মেট্রো রেল যেগুলো একসময় গর্বের বস্তু ছিল, এগুলো ঋণ যথাসময় পরিশোধ যদি করতে না পারা যায় এবং এইগুলোতে চলার মতো অর্থ যদি না থাকে, এগুলো চালু করার জন্য যে বিদ্যুৎ দরকার সেগুলো না থাকে, তাহলে এই সকল উন্নয়ন কোন পর্যায়ে যেতে পারে তার কিছু প্রতিচ্ছবি যে সকল দেশ বিশেষ করে উত্তর কোরিয়াতে কিছু প্রকল্প রয়েছে যেগুলো মানুষকে চমক সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছিল, সেই পিয়ংইয়ং এর একটি হোটেল সহ আরো অনেক কিছু যেগুলো গত ২০ বছরে কিন্তু তারা শেষ করতে পারেনি। তো এই যে বাংলাদেশের এই অবস্থা, এই অবস্থার মূল কারণ হলো টাকা পাচার। এখন টাকা পাচারের যে স্বর্গরাজ্য সেটি সুইজারল্যান্ড, এবং ইদানিংকালে যে কানাঘুষা শোনা যাচ্ছে যে সুইজারল্যান্ডে যোগাযোগ বেড়ে গিয়েছে, অনেক রাঘব বোয়ালরা সুইজারল্যান্ডে ঘন ঘন যাচ্ছেন এবং তারা ইউরোপের দেশে বসে, আমেরিকাতে বসে, কানাডাতে বসে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো, সুইজারল্যান্ডের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো, এইগুলো লেনদেনে তারা ঝামেলা পোহাচ্ছেন এবং এই কারণে দেন দরবার করার জন্য অনেকে সুইজারল্যান্ডে যাচ্ছেন বলে নানা রকম সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাস্তবতা হলো যখন অপকর্ম হয় এবং অন্যায় হতে থাকে তখন কোনটা যে অন্যায় আর কোনটা যে ন্যায় এটি পার্থক্য করা যায় না, সমাজ ধোয়াশা হয়ে যায়। যে সমাজে চোর এবং ডাকাতের সংখ্যা বেড়ে যায় সেই সমাজে সাধু এবং ডাকাত এদের পার্থক্য নির্ণয় করা যায় না। ফলে এই যে সুইজারল্যান্ডের ব্যাংকের কথা বলছি, যারা আপনারা দেখছেন তারা হয়তো বলবেন যে আপনি এত কথা জানলেন কি করে, আপনার কি সুইজারল্যান্ডে কোনো ব্যাংকে টাকা আছে? এর কারণ হলো যে মানুষের এই কথাগুলো অমূলক নয়, এর কারণ হলো যে আমাদের সমাজে যাদেরকে সাধু মনে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আমানতের দায়িত্বে দেওয়া হয় তারা এমনভাবে এই বিষয়গুলো খেয়ানত
করে যে মানুষ তখন সাধু আর শয়তান এই দুটোর পার্থক্য তারা নির্ধারণ করতে পারে না তো যাই হোক যেটা বলছিলাম যে সুইজারল্যান্ডের যে ব্যাংকগুলো এগুলো একটা মোহময় জাদুর বাক্স সারা পৃথিবীর ধনাঢ্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আকর্ষিত করে এই জাদুর বাক্স নানান রকম সুযোগ সুবিধা দিয়ে তারা সুইজারল্যান্ডের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে শহরগুলো রয়েছে বন্দরগুলো রয়েছে একেবারে রীতিমতো ভূস্বর্গ মানে পৃথিবীর স্বর্গ হিসেবে তারা গড়ে তুলেছে আপনি যদি তাদের সেই ট্রেনের দৃশ্য দেখেন কিংবা আপনি যদি তাদের সেই পাহাড়ের পাদদেশের যে গ্রামগুলো দেখেন কিংবা মানে তাদের যে শহরগুলো দেখেন সুইজারল্যান্ডের যে শহরগুলো দেখেন আপনার কাছে মনে হবে যে আমি এখানে না খেয়ে থাকবো বা টাকা হওয়ার পরে আপনার মনে হবে যে এখানে আমার একটা যদি ভিলা থাকে একটু প্রিয়জন নিয়ে যদি সেখানে একটু সময় কাটানো যায় এই স্বপ্ন মানুষকে তাড়িত করে ফলে সারা দুনিয়ার যারা ধনী ব্যক্তি তারা প্রথমে সুইজারল্যান্ড যায় ছুটি কাটাতে এরপর সেখানে নানা রকম যে আকর্ষণীয় জিনিসপত্র রয়েছে অল অফ দ্য গ্লোবাল কমফোর্ট অ্যান্ড লাকচারি আপনি দেখেন রোলেক্স দামি ঘড়ি তারপর রাডো দামি ঘড়ি এই যত রকম এরকম মানব প্যাটেক ফিলিপ থেকে শুরু করে যত ব্র্যান্ড রয়েছে সব সুইজারল্যান্ডের এরপরে অনেক গোলা বারুদ অস্ত্র বিশেষ করে ওষুধ শিল্পে তারা যে সফলতা দেখিয়েছে লাক্সারি আইটেমে সুইস ক্রস লাক্সারি আইটেমে তাদের যে মানে ব্র্যান্ড ভ্যালু এটির সঙ্গে ইউরোপের অন্য কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো দেশের তুলনায় করা যায় না ফলে ধনীরা সেখানে যায় এবং পাগলের মতো সেখানে তারা ইনভেস্ট করে এবং যেহেতু তাদের টাকাগুলো অবৈধ হয় টাকার প্রতি মায়া থাকে না মমত্ব থাকে না এই টাকা তারা ফেরত পাবে কি পাবে না এগুলো তারা চিন্তা করে না তারা পাগলের মতো সেখানে ঘর বাড়ি বানাতে থাকে কিনতে থাকে এবং সেই ব্যাংকগুলোতে টাকা রাখতে থাকে এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে মানুষের যে এই লোভী প্রকৃতি এটিকে রীতিমতো সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ গবেষণা করেছে শত শত বছর ধরে গবেষণা করে তারা এই বিশ্বের ধনীদেরকে সুইজারল্যান্ডে নেওয়ার জন্য এবং তাদের টাকা সুইজারল্যান্ডে নেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে এটি আমেরিকা এখনও পারেনি এটি বিশ্বের অন্য কোনো দেশ ইংল্যান্ড পারেনি সুইজারল্যান্ড করেছে আর সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে তারা এই যে টাকাগুলো নেয় এগুলো একটা সার্টেন লিমিট পর্যন্ত তারা এগুলো লেনদেন করতে দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় জেনারেশনে এসে অর্থাৎ কোনো চোর বা কোনো ডাকাত এই টাকা রাখলো কিন্তু তার ছেলেমেয়েরা এই টাকা পরবর্তীকালে এখান থেকে সরাতে পেরেছে ব্যবহার করতে পেরেছে উত্তরাধিকারী সূত্রে এটা আবার তারা হস্তান্তর করেছে এটি সুইজারল্যান্ডের সিঙ্গেল উদাহরণ আছে বলে আমার জানা নেই তৃতীয়ত যেটা আছে সেটা হলো তারা যখন কোনো একটি মানুষের টাকা সঞ্চয় করে বা গ্রহণ করে আমানত হিসেবে তখন ওই লোকটির স্বর্ণ সময় যায় কিন্তু তারা টের পেয়ে যায় এই লোকটি কখন বিপদে আসে আর বিপদে যখনই পড়ে যায় তখন তাদের সেই টাকা তারা বিভিন্ন শিলায় তারা মেরে দেয় আমেরিকাও মারে এমনকি সিঙ্গাপুরেও কিন্তু মারা হয় এবং বাংলাদেশের অনেক লোক যাদের নাম আমি বলবো না অনেকে মারা গিয়েছেন যাদের 600-700 কোটি টাকার আমানত সিঙ্গাপুরে রয়েছে এরকম খবর মোরালেস আমরা সবাই জানি কিন্তু সে সকল মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলতে গেলে এখন খুব অর্থ কষ্টে আছে কিন্তু সিঙ্গাপুর সরকারের কাছ থেকে তারা সেই অর্থ ছাড় করতে পারছে না তো তদ্রূপ এই সময়টিতে গত 10 বছরে যারা সুইজারল্যান্ডে টাকা সঞ্চয় করেছেন এই মুহূর্তে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশের রাজনৈতিক অবস্থার কারণে আরও নানা কারণে সুইজারল্যান্ড অনেকটা বেঁকে বসেছে এবং তারা নানা রকম অসহযোগিতা শুরু করেছে নানা রকম রেড অ্যালার্ট তারা সেখানে জারি করেছে এবং অ্যাকাউন্টের যে লিমিট যা হয় সেই লিমিটেও তারা একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে আমেরিকাও কিন্তু এই ব্যারিয়ারটা দিয়ে দিয়েছে যে প্রতিদিন $5,000 বেশি এই যে বাংলাদেশের যে সমস্ত লোকজন আমেরিকাতে অ্যাকাউন্ট করেছে খোঁজ নিয়ে দেখেন দৈনিক $5,000 বেশি তারা লেনদেন করতে পারছে না তো এটিকে সুইজারল্যান্ড আরও বেশি করেছে এর ফলে কী হলো রীতিমতো বজ্রপাত হয়েছে আপনার বাংলাদেশের যে সকল দুর্নীতিবাজরা সেখানে টাকা রেখে চল তাদের চিন্তা চেতনা একেবারে রীতিমতো অস্থিরতায় তারা ভুগছে অনেক দেখবেন যে পরিপাটি লোকজন
বাড়িঘর তৈরি করেছিল বাংলাদেশে, সুইজারল্যান্ডে, লন্ডনে, এবং অর্ধসমাপ্ত বাড়ি, তাদের সেই বাড়ি ঘর এখন আর তারা কাজ করতে পারছে না। অনেকের কথাবার্তা এলোমেলো হয়ে গেছে, পোশাক আশাক এলোমেলো হয়ে গেছে, ঘন ঘরে তারা সেখানে দৌড়াদৌড়ি করছেন এবং তারপরে কোনো সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। এবং এখানে যে জিনিসটা হচ্ছে যে এই টাকাগুলো যদি, একটা বিরাট অঙ্কের টাকা যদি সত্যিকার অর্থে মেরে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কতগুলো বিপর্যয় সৃষ্টি হতে পারে তার একটি সূত্র ধারণ ভারতে ঘটে গেছে। ভারতের বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপ, যারা খুব রাতারাতি বড় হয়ে গিয়েছিল, এর মধ্যে কিংফিশার গ্রুপ ছিল, এরপরে আরেক ভদ্রলোকের নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, তারা ছিল, হিন্দুজা পরিবার ছিল, এরপর এই যে এখন মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির যে ছোট ভাই অনিল আম্বানি, অনিল আম্বানির যে রিলায়েন্স গ্রুপ, সেই রিলায়েন্স গ্রুপ কিন্তু মুকেশ আম্বানির রিলায়েন্সের চাইতেও বড় ছিল। তো এই কোম্পানিগুলো বিভিন্ন সময়টিতে তারা দেশের বাইরে প্রচুর বিনিয়োগ করেছিল এবং বিনিয়োগের বাইরে তারা কালো টাকার একটা পাহাড় গড়ে তুলেছিল বিভিন্ন ব্যাংকে। এবং নরেন্দ্র মোদী সাহেব যখন প্রথম দফায় ক্ষমতায় আসেন, তার আগে আগে এই ঘটনাগুলো ঘটেছে এবং জার্মানির একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং একই সঙ্গে জার্মান সরকার ভারতের সরকারকে বলেছিল যে তোমরা যদি এই টাকাগুলো উদ্ধার করতে চাও তাহলে সমস্ত তথ্য দিয়ে আমরা সাহায্য করবো। এর কারণ হলো এই টাকাগুলো ইউরোপের বাজারকে এলোমেলো করে দিচ্ছে, ভারতের এই টাকা। তো যাই হোক, এবং এটি দিয়ে ভারতের সুধী মহলে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং ভারতের সাবেক বিজেপির আইনমন্ত্রী ছিলেন রাম জেঠমালানি, তিনিও এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছিলেন যে আমি তোমাকে সাহায্য করব ক্ষমতা আসার জন্য, কিন্তু ক্ষমতায় এসে তুমি কালো টাকাগুলো দেশে আনবা, এই ব্যাপারে প্রমিস করতে হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এলেন বটে, কিন্তু তিনি কালোবাজারদের সাথে আর পেরে উঠলেন না। এর ফলে ভারতের অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছিল এবং ভারতীয় অর্থনীতি রীতিমতো এখনো পর্যন্ত ওই কারণে কিন্তু মুখ থুবড়ে পড়েছে। পুরনো যে বড় বড় কোম্পানিগুলো সেইগুলো মুখ থুবড়ে পড়েছে, আর নতুন যে কোম্পানি তার মধ্যে একমাত্র আদানি, এবং আদানি নিয়ে যা হয়েছে তা তো বুঝতেই পারছেন। তো একইভাবে বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে, তাদের যে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের যে রাজনৈতিক হুঙ্কার, তারপরে আরো অনেক কিছু, যে সমস্ত লোক অবাক করা ঘটনা যে টাকা লোক নাম বলা যাবে না, যারা একসময় হয়তো দেখা গেল সাধারণ কর্মকাণ্ড করতেন, তারা এই হাজার হাজার কোটি টাকা বিদেশের বাড়িতে মাটিতে কিভাবে তারা পাচার করেছেন, এগুলো আকাশে বাতাসে কিন্তু ভাসতে থাকে। মোরালেস আমরা সবাই জানি খুব উঁচু কথা বলে, খুব বড় বড় কথা বলে। আপনি দেখবেন যে এই সমস্ত লোক যারা এখন জুরিকে যাচ্ছে, সুইজারল্যান্ডে যাচ্ছে, এবং সেখানে গিয়ে তারা কিভাবে একেবারে যাকে মুখ কালো করে সুহাকে তারা ইঁদুরের মতো এমনি তা মানে মুখ একদম ছোট করে বসে আছে, চুপচাপ চোখ দুটো পিটপিট করছে তাদের সেই সুইজারল্যান্ডের মাটিতে। তো ফলে কি হচ্ছে যে দুর্নীতিবাজদের মধ্যে এক ধরনের কান্নার রোল শুরু হয়ে গেছে, এবং আল্লাহ রক্ষা করুক যদি এই গুজব এবং এটি সত্যি বাস্তব হয় এবং এই টাকা যদি সুইজারল্যান্ডের ব্যাংকগুলো সত্যিকার অর্থে মেরে দেয়, তাহলে আমাদের অর্থনীতির একটা বিরাট ডিজাস্টার হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই ডিজাস্টার থেকে হেফাজত করুন এবং রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।